ইউনিয়ন পরিষদ নির্বাচনে পঞ্চম ধাপে দেশের সাতশো সাত ইউপিতে পাঁচই জানুয়ারি ভোট হবে নির্বাচন কমিশনের সভা শেষে ইসি সচিব মোহাম্মদ হুমায়ুন কবির খন্দকার এ ধাপে নির্বাচনের তফসিল ঘোষণা করেন আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সকালে প্রধান নির্বাচন কমিশনকে এম নুরুল হুদার সভাপতিত্বে কমিশন সভায় এ তফসিল অনুমোদন দেওয়া হয় তফসিল অনুযায়ী সাতই ডিসেম্বর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে চেয়ারম্যান সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে মনোনয়নপত্র বাছাই ডিসেম্বর ও প্রত্যাহারের শেষ সময় পনেরোই ডিসেম্বর ভোট পাঁচই জানুয়ারি এ ধাপে সাঁত্রিশ ইউনিয়ন পরিষদে এভিএমে ভোট দেওয়া হবে বাকিগুলো ভোট দেওয়া হবে প্রচলিত ব্যালট পেপারে দেশে প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদ রয়েছে ধাপে ধাপে ভোটের মাধ্যমে নিজেদের মেয়াদ শেষের আগে নির্বাচন উপযোগী সব ইউপির ভোট শেষ করার পরিকল্পনা করেছে ইসি মধ্য ফেব্রুয়ারিতে বর্তমান পাঁচ সদস্যের ইসি মেয়াদ শেষ হবে